ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘি বাজার থেকে প্রায় 200 কিলোমিটার পূর্বে মহামায়া ইকো পার্ক অবস্থিত। এখানে বিশাল একটি ল্যাকো রয়েছে, ছোট বড় ইঞ্জিন চালিত অনেক সাইজের অনেক রং বেরঙের নৌকো রয়েছে, এগুলোর দামও কিন্তু ভিন্ন ভিন্ন। তো মহামায়া কৃত্রিম লেক ভ্রমণ পিপাসু পর্যটকদের মন সহজে আকৃষ্ট করে তোলে। এর সৌন্দর্য মণ্ডিত পরিবেশ রূপী ও সৌন্দর্যে মুগ্ধ করে তোলে সহজে পর্যটকদের। এই মহামায়া লেক বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থান, এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মানিকৃত্তি হ্রদ। তো বন্ধুরা সবাই চলো আমার সাথে মহামায়া লেকের উদ্দেশ্যে, এবারে যাত্রা মহামায়া লেক, তো আমার সাথে ঘুরে আসো। তো এই তো বন্ধুরা, আমরা কিন্তু এরই মাঝে মানে চন্দ্রনাথ পাহাড় বিজয় করে কিন্তু আসলাম, এসে অনেকটা পরিশ্রান্ত ছিলাম আমরা। তো যাই হোক, এখানে এসে আমরা ফ্রেশ হলাম, তারপরে এখানে হাত মুখ ধুলাম। এখানে যে হোটেল আমরা খাবারটা আসলে প্রথমে খেতে দেখেছো তোমরা, সেই হোটেলে এসে কিন্তু আমরা অনেকটা জিরিয়ে নিয়েছিলাম, অনেকটা বিশ্রাম নিয়েছিলাম। এখানে নামাজের ব্যবস্থাও আছে পাশে, তোমরা চাইলে নামাজও পড়তে পারো। তারপর আমরা খাবার দাবার শেষ করে কিন্তু আবার রওনা হয়ে গেলাম মহামায়া ইকো পার্কের উদ্দেশ্যে। তো আসলে আমরা তো অনেকটা পরিশ্রান্ত ছিলাম, তো যাই হোক এখন আমরা যাচ্ছি ইকো পার্কে। তো আমরা যে হোটেল থেকে উঠেছি, আমাদের গাড়িটা এবার ছেড়েছে, সেই গাড়িটা মানে সেখান থেকে যেতে ইকো পার্কে আমাদের সময় লাগবে 45 মিনিটেরও মতো। তো এই সময়টা মানে আমরা যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি, আর সেখানে গিয়ে মহামায়া লেকের যে তথ্যগুলো আছে যতটুকু আমি জানি তোমাদের মাঝে শেয়ার করব। আশা রাখছি যে তোমরা অনেক উপকৃত হবে, যারা আসতে চাও তারা চাইলেই কিন্তু আসতে পারো এই মহামায়া লেকে। তো এই তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমরা অলরেডি চলে আসলাম মহামায়া লেকের গেটে। তো এখানে আমরা গাড়ি পার্কিং করে, আমরা কিন্তু সবাই গাড়ি থেকে নেমে গিয়েছি, তো এখন আমরা গাড়ি পার্কিং করব। আর অলরেডি আমাদের একটা গাড়ি কিন্তু অনেক আগে এসে গেছে, তো আমরা ছিলাম দ্বিতীয় গাড়িতে। যেহেতু আমরা মানে চন্দ্রনাথ পাহাড়ে আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল, যার কারণে আমাদের দেরি হওয়ার কারণে কিন্তু আমরা পিছনে পড়ে গিয়েছিলাম। তো আমাদের সাথে ছিলেন দুজন টিচার আর আমরা ছিলাম 5-6 জন। তো যাই হোক, এই তো মহামায়া লেক, এখন আমরা যাচ্ছি মানে সামনের দিকে। স্যার দুইজন স্যার, মোস্তফা কামাল স্যার এবং কামাল স্যার ছিলেন এখানে, তারা সামনের দিকে চলে যাচ্ছেন মানে টিকিট সংরক্ষণ করার জন্য। তো আমিও পাশে আছি, তো এদিকে মেয়েরা আছে, তো আমিও স্যারদের পেছনে পেছনে যাচ্ছি। আমরা এখান থেকে টিকিট সংরক্ষণ করব। অর্থাৎ পার্কে ঢুকতে হলে প্রথমে যে জিনিসটি করতে হবে, গাড়ি পার্কিং করে তারপরে কিন্তু টিকিট কাউন্টারে চলে যেতে হবে। তারপরে সেখান থেকে 30 টাকা করে জন প্রতি টিকিট আমরা করেছিলাম। আর এই ছিল মেন গেট ইকো পার্ক মহামায়ার। তো আমরা আসলে পার্কের যে অংশটা, সেই অংশটা আসলে ঘুরতে পারিনি, কারণ আমাদের কিন্তু চন্দ্রনাথ পাহাড় ঘুরে আসতে আমাদের অনেকটা সময় লেগে গিয়েছিলো, যার কারণে আমরা আসলে মানে পার্কটা ঘুরতে পারিনি। তবে লেকে যে সৌন্দর্য, লেকের যে চারপাশ, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে তোমাদের সাথে নিয়েই ঘুরবো এবং তার বিস্তারিত আলোচনাও করব। তো এই তো বন্ধুরা, এরই মাঝে কিন্তু আমরা মানে টিকিট সংরক্ষণ করে ফেলেছি। তো এই তো, এটা ছিল টিকিট কাউন্টার, লাল রঙের এই বিল্ডিংটা কিন্তু সামনেই পড়বে তোমাদের। তো স্যার অলরেডি টিকিটগুলো সংরক্ষণ করে এনেছেন এবং আমরা অলরেডি এখন ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার যে রাস্তাটা, দুপাশে এতটা সুন্দর সবুজ শাড়িতে সাজানো গোছানো ছিল, পরিবেশটা খুবই সুন্দর ছিল। আর আমরা যখন গিয়েছিলাম তখন তো মানে বিকেলবেলা, আর পরিবেশটাও ছিল খুবই সুন্দর, তাছাড়া মানুষেরও মোটামুটি ভিড় ছিল। তো যাই হোক, আমাদেরও ভালো লাগছিল সবার। আর দুপাশে ছায়া ঢাকা মানে সারি সারি গাছ ছিল, তো খুবই সুন্দর ছিল পরিবেশটা, দেখতে খুবই ভালো লাগছিল। তো তোমরাও এখান থেকে যেতে মানে টিকিট কাউন্টার থেকে মহামায়া লেকে পৌঁছাতে হেঁটে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগে। ওঠার সময়
পাহাড়ের এই রাস্তাটা অর্থাৎ পার্কের এই রাস্তাটা কিন্তু একটু উপরের দিকে টান ছিল, আর নামার সময় কিন্তু অনেকটা ঢালু। তো এই তো বন্ধুরা, আমরা অলরেডি কথা বলতে বলতে কিন্তু লেকের একদম কাছাকাছি চলে আসলাম, লেকের মধ্যেই চলে আসলাম। তো এই তো দেখো বন্ধুরা, লেকের সৌন্দর্যমণ্ডিত পরিবেশ, তারপর সব কিছু তোমাদের মাঝে আজ শেয়ার করব এবং নতুন নতুন কিছু তথ্য দেব। যারা নতুন যেতে চাও তো তাদের জন্য আশা রাখছি অনেক উপকারে আসবে আজকের এই তথ্যটি। তো প্রথমে আমরা যে যে কাজটি আমরা করলাম ওইখানে, যে প্রথমে সবার সাথে মিট করলাম, যেহেতু আগের গাড়ি আগে চলে আসছিল প্রথম গাড়িটা, তো তাদের সাথে আমরা একত্রিত হলাম সবাই একসাথে কথা টথা বলে, তারপরে আমরা এদিকে মানে কথা বলছিলাম যে টিকিটের জন্য। তো যেহেতু আমরা লেকের মধ্যেই ঘুরবো, তো লেকে ঘুরতে হলে এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন দামের নৌকো কিন্তু আছে। তো আমরা যে নৌকোটাতে উঠেছিলাম, অর্থাৎ আমরা ভাগে ভাগে উঠেছিলাম চারজন করে, আমরা যে নৌকাটাতে উঠেছিলাম সেই নৌকাটা একজন নিলে 400 টাকা, চারজন গেলেও 400 টাকা। তো আমরা সেই নৌকাটাই নিয়েছিলাম। তো এখানে আরেকটা জিনিস আমরা ভুল করেছি, আসলে বড় যে নৌকোটা ছিল ইঞ্জিন চালিত, সেই নৌকাটা নিলে একসাথে 1000 মিমি তারও একটু বেশি পড়ে, তো সবাই একসাথে আসলে ঘুরতে পারতাম। তো যাই হোক, আমরা আসলে প্রথমবার গিয়েছি, বুঝতে পারিনি। তো এখানে আমরা এক একটা নৌকোতে চারজন করে উঠেছিলাম, আর জন প্রতি 100 টাকা করে আমাদের লেগেছিলো। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি নৌকাঘাটে। তো এই তো বন্ধুরা, আমরা সবাই নৌকাঘাটে চলে আসলাম, আর এখানে আমরা মানে ছেলে মেয়েরা মিলে 3টা নৌকা ভাড়া করেছিলাম প্রথম। তারপরে তামিম স্যারের ফ্যামিলি নিয়ে একটা নৌকা আলাদা ভাড়া করেছিল, এবং মোস্তফা কামাল স্যার এবং কামাল স্যার আলাদা একটা নৌকা ভাড়া করেছিল। এইভাবে প্রত্যেকে মানে আমরা নৌকো ভাড়া করে গিয়েছিলাম। তো এই তো আমরা আমাদের নৌকোতে উঠে গেলাম, তারপর ওইদিকে আনিকা তারাও উঠে গেছে, ইতি তারা উঠে, অর্থাৎ সবাই কিন্তু উঠে গেছে যার যে নৌকোতে, প্রতিজন প্রতিটা নৌকাতে কিন্তু 4টা করে সেট। তো এই নৌকাটাই আমরা কিন্তু নিয়েছিলাম। কোনো কোনো নৌকায় 2টা সেট ছিল, 4টা ছিল, 6টা ছিল, তারও বেশি ছিল, এইরকম দামও কিন্তু ভিন্ন, তোমরা আলোচনা করে অবশ্যই নিতে পারো। এই তো উপরে অংশটা দেখো, এই এখন আমাদের নৌকা ছেড়ে যাবে। তো বন্ধুরা, যে তথ্যগুলো আমি আজকে দেব সেটা হলো 11 কিলোমিটার আয়তনের এই লেকটি চট্টগ্রাম শহর থেকে 45 কিলোমিটার উত্তরে মিরসরাই উপজেলায় 8 নম্বর দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজার থেকে 1.5 থেকে 2 কিলোমিটার পূর্বে অবস্থিত এই মহামেলা। পাহাড়ের কোল ঘেঁষে আঁকাবাঁকা লেকটি দেখতে খুবই সুন্দর, অপরূপ। স্বচ্ছ পানির চারপাশে সবুজে মানে সবুজে মোড়ানো, যেন চারপাশ এতটা সুন্দর, যেন সুনিপুণ শিল্পীর হাতে যেন আঁকা সুনিপুণ কারুকাজ ছিল। তো যাই হোক, নীলাভ জলরাশির ভিত্তিতে ডিঙ্গি নৌকাগুলো কিংবা ইঞ্জিন চালিত নৌকাগুলো হারিয়ে যেতে, এইগুলো নিয়ে আপনারা যে কোনো হারিয়ে যেতে পারেন। তো বন্ধুরা, আমরা যে নৌকাটা নিয়েছিলাম সেই নৌকাটা কিন্তু পেছনে যারা বসেছিল, অর্থাৎ তারা কিন্তু পায়ে নিজেরা এটা চালাইতে হয়েছিল। তো যাই হোক, আমরা প্রথমে এটা জানতাম না। তো যাই হোক, এটি অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের জন্য। তো যাই হোক, যে কোনো রাস্তায় না নামলে আসলে রাস্তা চেনা যায় না, এটাই হচ্ছে আসল কথা। তো লেকে নামার পরে আসলে এত সুন্দর একটা পরিবেশ, এত স্বচ্ছ পানি, মানে খুবই ভালো লাগছিল চারপাশে পরিবেশটা। তো আমরা যে নৌকোটাতে উঠেছিলাম প্রথমে, আমাদের নৌকাটা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিল, আর ওদের নৌকাগুলো অনেকটা পেছনে ছিল। তো আমরাই সবার ফার্স্টে কিন্তু চলে গিয়েছিলাম। এখানে আরও একটা কথা বলে রাখি বন্ধুরা, তোমরা কিন্তু ইঞ্জিন চালিত নৌকাটা নিয়ে মানে একসাথে 8 থেকে 10 জনও উঠতে পারো, এবং অনেক ভিতরেও কিন্তু চলে যেতে পারো। তো যেহেতু এখানে আমরা মেয়েরা ছিলাম, যার কারণে আসলে আমরা এতটা ভিতরে আসলে যাইনি। তো যাই হোক, আবার ছিল একদমই বিকেলবেলা, তো আর পেছনের যে নৌকাগুলো সেগুলো আসছিল না, এই জন্য আমরা এতটা ভিতরে যাইনি। তবে হ্যাঁ, বড় লেকটা আমরা পুরোটা
ঘুরেছিলাম, তো অনেকটা দূরও গিয়েছিলাম। বিকেলবেলার এই যে আলোটা এতটা সুন্দর ছিল, এতটা ভালো লাগছিল, মানে কি বলবো, খুবই সুন্দর ছিল লেকের এই সৌন্দর্য। আর গোধূলি লগ্নটা দেখো, গোধূলি লগ্নে সূর্য যখন অন্তিম পথযাত্রী, তখনকার যে মানে কি বলবো লেকের যে পরিবেশ খুবই চমৎকার ছিল। সূর্যের আলোটা যেন নিবিনব অবস্থায়, আর এই অবস্থায় ওই লেকের পরিবেশটা খুবই দারুণ লাগছিল, তো আমরা খুবই উপভোগ করছিলাম সে দৃশ্যটা। এখানে আরেকটা তথ্য দেই বন্ধুরা, এখানে তোমরা যদি যেতে চাও সারা দিনের জন্যও কিন্তু থাকতে পারো। আর এখানে পুরোটা লেক ঘুরে তারপরে ইকো পার্ক, পাশে আছে ইকো পার্ক, সে পার্কে ঘুরে কিন্তু তোমরা সারাটা দিন মানে এখানে ঘুরতে পারো। তারপরে এখানে রান্নাবান্না করে কিন্তু খাবারের ব্যবস্থা আছে, তোমরা যদি সব কিছু ব্যবস্থা করে নিয়ে যাও সেখানে গিয়েও কিন্তু রান্নাবান্না করে খাওয়া যেতে পারে। আর লেকের পাড়ে এত বিশাল জায়গা, সেখানে কিন্তু চাইলে তোমরা ক্রিকেট বা বল খেলতে পারো। তো দেখো বন্ধুরা, সূর্যটা একদমই অন্তিম সজ্জায় এসে গেছে, আর কালারটা দেখো এতটা সুন্দর। এই তো আমাদের আরেকটা নৌকা এসে গেছে, তো এখানে বসছিল সীমা, ওরা সীমা, তারপরে কিমো। তো ওরা অনেক পরে আমাদের সাথে এসে মিশেছে, তো যাই হোক, তো আমরা একটু বর্ষা পাচ্ছিলাম। তো বন্ধুরা, তোমরা আসলে কি বলবো, এই লেকের মধ্যে তোমরা সারাদিন ঘুরে ফিরে তারপরে কিন্তু তোমরা এনজয় করতে পারো, তোমরা ফুল ফ্যামিলি তোমরা যেতে পারো, তারপরে তোমরা মানে পিকনিকের জন্য কিন্তু সেখানে যেতে পারো। তো আমরা চারপাশটা ঘুরে তারপরে কিন্তু আমরা চলে আসব। তো আমরা নৌকাটা যে নিয়েছিলাম এক ঘন্টারও বেশি হয়ে গিয়েছিল, তো এক ঘন্টা বলছে যে এক ঘন্টার জন্য মানে 400 টাকা নৌকাটা ছিল, তো আমরা এক ঘন্টার একটু বেশি হয়ে গিয়েছিল, তো আমাদের থেকে 400 টাকা করে রেখেছিল। এই যে সামনে স্যার অর্থাৎ মোস্তফা কামাল স্যার এবং কামাল স্যার ছিল, এখন অনেকটা মানে অন্ধকার অন্ধকার হয়ে আসতেছে। আমরা এখন এই তো আমাদের সামনে দিয়ে একটা ইঞ্জিন চালিত নৌকা চলে গেল, তো দেখো পানিটার অবস্থা কতটা সুন্দর, কত মানে খুবই ভালো লাগছিল।
অবস্থায় তো বন্ধুরা আমরা কিনারে চলে আসলাম। আর বন্ধুরা আমরা তো কুমিল্লা থেকে গিয়েছিলাম, তো সেই কুমিল্লা থেকে যেতে আমাদের মাথা পিছু প্রায় 1500 টাকা করে গিয়েছিল। তো তোমরাও চলে আসতে পারো। তখন আমরা আমাদের নৌকাটাকে কিনারে বিড়িয়ে নিচ্ছি। দেখো কত সাইজের, কত রং বেরঙের নৌকা, কত সুন্দর। তো বন্ধুরা আমরা এখন নৌকা থেকে নেমে গেলাম। তারপরে নেমে গিয়ে আমরা উপরে গিয়ে কিছুটা ঘোরাফেরা করে তারপরে আমরা আবারও চলে যাব বাড়ির উদ্দেশ্যে। যাবার আগে আমরা কিছু কেনাকাটা করেছিলাম, আচার টাচার, তারপরে আমরা সেখানে চটপটি এবং ফুচকা খেয়েছিলাম, তারপর আমরা চলে গেলাম। তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এবং বেল আইকনের অল অপশনটিও দিয়ে রাখবে। তো এই তো আমরা সবাই কি করলাম, একসাথে জড়ো হলাম আবার উপরে। তো সবাই যার যে নৌকা থেকে নেমে আমরা সবাই উপরে চলে আসলাম। এখন আমাদের যাত্রা বাড়ির উদ্দেশ্যে, যেহেতু একদমই সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা আমাদের আসতে 3 ঘন্টা সময় লেগেছিলো মহামায়া লেক থেকে আমাদের কুমিল্লা পৌঁছাতে 3 ঘন্টা লেগেছিল। আমরা 9টার আগে চলে এসেছিলাম। আর এদিকে বসে আছে তামিম স্যারের ফুল ফ্যামিলি। তো আমরা এতক্ষণে আসলাম ঘুরে। তো এই তো বন্ধুরা আজকের ভিডিওটি আসলে কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কমেন্ট করবে, লাইক দিবে এবং শেয়ার করে দিবে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে। আর এই তো আমরা এখন উপর থেকে নিচ থেকে ঢালু রাস্তাটা দিয়ে আমরা নেমে যাচ্ছি। হাঁটার সময় যেন দৌড়িয়ে নামতে হয় এরকম, দেখো একদম সোজা স্ট্রেট রাস্তাটা, আর দুই পাশটা কত সুন্দর সবুজে ঘেরা। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। না না না, ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আমি 9টা চটপটি 3টা ফুচকা।